Hey guys, welcome to Football Duniya. How are you? Video the show by Keshago. So today video the Kenya Kotha Port Bushra Nishu. I thought thumbnail the Kabuja Kaso. The Puro Puri act to transfer update video on a important update tagbe. A transfer update should take in the shop take a beshi post on the Koro. তো যাই হোক পুরো ভিডিওটা দেখো ভীষণ কিন্তু ইন্টারেস্টিং ভিডিওটা চলেছে কিন্তু তার আগে তোমাদের যে কষ্ট করতে হয় যে এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কি ভাবছো এখনো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা জানোই ফুটবলে নিয়মিত আপডেট পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে তো চলো আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের মূল বিষয়গুলোতে তো ফার্স্টেই শুরু করছি এটিকে মোহনবাগানকে দিয়ে তোমরা জানোই এটিকে মোহনবাগান মানেই কিন্তু প্রতি বছর নতুন নতুন চমক বিগত বছরগুলোতে আমরা সেটাই দেখেছি এবারেও কিন্তু প্রথম চমকটা অলরেডি বলা যায় এটিকে মোহনবাগান দিয়ে দিয়েছে বেঙ্গালুরু এফসির আশিক কুরুনিয়ানকে এটিকে মোহনবাগান কিন্তু সাইন করিয়ে নিয়েছে এটা কিন্তু কনফার্ম আপডেট যদি এখনো পর্যন্ত অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি তবে দু একদিনের মধ্যেই চলে আসবে টু ইয়ার্সের একটা সোয়াপ ডিলে আশিক কুরুনিয়ানকে এটিকে মোহনবাগান সই করিয়েছে বেঙ্গালুরু এফসি থেকে তো এবার প্রশ্ন হচ্ছে এটিকে মোহনবাগান থেকে কোন প্লেয়ার তবে বেঙ্গালুরু এফসি তে যাচ্ছে তো চারিদিকে যে খবরটা সব থেকে বেশি শোনা যাচ্ছে যে প্রবীর দাস খুব সম্ভবত এটিকে মোহনবাগান থেকে পরবর্তী মরশুমে বেঙ্গালুরু এফসি তে যেতে চলেছেন এবং তার সঙ্গে সোয়াপ ডিল করে আশিক কুরুনিয়ানকে এটিকে মোহনবাগান সই করাতে চলেছে তো এটা কিন্তু এই মুহূর্তে ভারতীয় ফুটবলে একটা বড় খবর আশিক কুরুনিয়ান কিন্তু যথেষ্ট ভালো একজন প্লেয়ার দীর্ঘদিন তিনি ভারতীয় দলের সঙ্গে যুক্ত আছেন এবং বলা যায় প্লেয়ারটার পায়ে কিন্তু যথেষ্ট স্কিল আছে ভালো বল প্লেয়ার বলতে যেটা বোঝায় আশিক কুরুনিয়ান কিন্তু সেই ধরনেরই প্লেয়ার যথেষ্ট ভালো তার গতি আছে বিগত বছরগুলোতে কিন্তু তিনি বেঙ্গালুরু এফসির হয়ে যথেষ্ট ভালো পারফর্ম করেছিলেন আগের বছরে তার পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না তো এটা মনে করাই হচ্ছিল বেঙ্গালুরু এফসি হয়তো আশিক কুরুনিয়ানকে ছেড়ে দিতে পারে তো এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্ডো সেটাই কিন্তু কাজে লাগিয়েছে এবং আশিক কুরুনিয়ানকে কিন্তু এটিকে মোহনবাগান অলরেডি সাইন করিয়ে নিয়েছে ডিল ডান এবার ট্রান্সফার উইন্ডো খুললেই কিন্তু অফিশিয়াল রেজিস্ট্রেশনও হয়ে যাবে অন্যদিকে ডেভিড উইলিয়ামস যাকে নিয়ে তো দীর্ঘদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল যে তিনি এটিকে মোহনবাগানে থাকবেন না আমিও তোমাদেরকে বলেছিলাম পরবর্তী মরশুমে রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামস দুজনেই খুব সম্ভবত এটিকে মোহনবাগান ছাড়তে চলেছেন তো ডেভিড উইলিয়ামসের সঙ্গে কিন্তু কথাবার্তা একদম পাকা মুম্বাই সিটি এফসির এটা কিন্তু একদম কনফার্ম আপডেট মুম্বাই সিটি এফসিতেই কিন্তু পরবর্তী মরশুমে যেতে চলেছেন এটিকে মোহনবাগানে ডেভিড উইলিয়ামস যেহেতু এটিকে মোহনবাগান এখনও পর্যন্ত এএফসি কাপের ম্যাচগুলো খেলছে সেই জন্য মুম্বাই সিটি এফসির তরফ থেকে এখনও পর্যন্ত কোনো কনফার্ম আপডেট আসেনি কিন্তু বিভিন্ন রিলায়েবল সোর্স মারফত যে খবরটা পাওয়া গেছে ডেভিড উইলিয়ামস কিন্তু মুম্বাই সিটি এফসিতেই যাচ্ছেন এটা কিন্তু একদম কনফার্ম আপডেট পরবর্তী মরশুমে তোমরা ডেভিড উইলিয়ামসকে মুম্বাই সিটি এফসি জার্সি গায়ে আইএসএল এ খেলতে দেখবে তো এটিকে মোহনবাগানের এই আপডেটগুলি আপাতত ছিল এবার আমি চলে যাচ্ছি ইস্টবেঙ্গলের বিষয় ইস্টবেঙ্গলও কিন্তু বসে নেই তারাও বিভিন্ন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে কিন্তু ইস্টবেঙ্গলের ট্রান্সফার ব্যান বা ইস্টবেঙ্গলের ইনভেস্টার এই বিষয়ে নিয়ে এখনও পর্যন্ত কিন্তু কোনো আপডেট নেই ট্রান্সফার ব্যান এখনও পর্যন্ত ওঠেনি আর ইনভেস্টরের ব্যাপার নিয়েও কিন্তু বিগত দিনগুলোতে সেরকম কোনো আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না তো যাই হোক ইস্টবেঙ্গল কর্মকর্তারাও কিন্তু ভারতীয় প্লেয়ারদেরকে বেশ কয়েকজনকে প্রি কন্ট্রাক্টে সাইন করিয়েছে কয়েকজন বিদেশিকেও তারা প্রি কন্ট্রাক্টে সই করিয়েছে কিন্তু যেহেতু তাদের ট্রান্সফার ব্যানটা এখনও পর্যন্ত ওঠেনি সেহেতু তারা কোনো প্লেয়ারকে অফিসিয়ালি এখনও পর্যন্ত সাইন করাতে পারিনি যদিও এখনও ট্রান্সফার উইন্ডোই খোলেনি ট্রান্সফার উইন্ডো খুললে যদি ইস্টবেঙ্গলের ট্রান্সফার ব্যান উঠে যায় তখন তারা অবশ্যই সেসব প্লেয়ারদেরকে সাইন করাতে পারবে তো এরই মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তারা কয়েকজন বিদেশির সঙ্গে কথাবার্তা বলছে এই মুহূর্তে একজন বিদেশির নাম কিন্তু সামনে উঠে আসছে ইরানিয়ান একজন সেন্টার ব্যাক মাত্র 22 বছর বয়সী প্লেয়ার তাহা সারেইটির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে এই প্লেয়ারটি পার্সিয়ান গার্ল প্রো লিগের ক্লাব নায়েব সোলেমান এফসিতে বর্তমানে খেলেন এর আগে সাপিয়া এফসিতেও তিনি কিন্তু দীর্ঘদিন খেলেছিলেন 2017 থেকে 2021 সাল পর্যন্ত তিনি পার্সিয়ান গার্ল প্রো লিগের ক্লাব সাপিয়া এফসির হয়ে কিন্তু খেলেছেন তো মাত্র 22 বছর বয়সী এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গলের একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে নাকি একটা অফার গেছে এই প্লেয়ারটির কাছে তো এইরকম একটা আপডেট কিন্তু বিভিন্ন সূত্র মারফত পাওয়া যাচ্ছে তো এর বাইরে কিন্তু ইস্টবেঙ্গলের সেরকম কোনো আপডেট আজকের মতো নেই মোটামুটি ইস্টবেঙ্গল এটিকে মোহনবাগান নিয়ে যা যা আপডেট ছিল তোমাদেরকে দিয়ে দিলাম এছাড়াও কিন্তু ইন্ডিয়ান ফুটবল এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো কনফার্ম ট্রান্সফার আপডেট আপাতত এখনকার মতো নেই তো যাই হোক এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দিও মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটা মনে করে অল করে করে যাতে নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা যারা যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে ইন্টারেস্টেড ফেসবুক গ্রুপের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে আছে সেখান থেকে তোমরা আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করে নিতে পারো তো চলো এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে